জাতীয় বিট খুবই পুষ্টি গুণ সম্পন্ন একটি সবজি, বাজারে দাম বেশি থাকায় লাভজনক। পবন নওহাটা পৌরসভার চৌবাড়িয়া মাঠ থেকে বিটরুট চাষের খবর জানাচ্ছেন আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। আজকে আসলে আমরা ভিন্ন ধর্মীর একটা সবজি, সেটা বিটরুট নামে পরিচিত, সেই সবজিটা আমরা দেখাতে এসেছি আসলে একজন কৃষক। তিনি এই পবার এই নহাটা পৌরসভার চৌবাড়িয়া মাঠে বিলে তিনি আসলে বিট চাষ করেছেন এবং কয়েক বছর ধরে সফলতার সাথে আসলে তিনি বিটরুট বাজারে বিক্রি করছেন। আসলে লাল রঙের যে সবজি, এই লাল রঙের এই সবজি বিটরুট, এটা কিন্তু আসলে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর, এবং এটা মূল জাতীয় একটা সবজি, এটা খাওয়া যায় এবং বিভিন্ন শাকসবজিতে বিভিন্নভাবে রান্না করে এটা আসলে খাওয়া সম্ভব হয়। তা আমাদের সাথে কৃষক রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলে জেনে নিব যে আসলে তিনি আসলে আপনি তো এই বিটটা চাষ করছেন, আসলে এর বাজার মূল্য কেমন, বাজারে কেমন বিক্রি হয়, আর আপনার এটা খরচ কেমন পড়ে, আর লাভ কেমন হওয়ার সম্ভাবনা আছে? এটা মোটামুটি লাভজনক ফসল বলে আমার মনে হচ্ছে, বা আমি পরীক্ষামূলক যেটা করছিলাম অবশ্যই অনেক অনেক লাভ হয়েছে, যথেষ্ট লাভ হয়েছে। এটাতে খরচ খুব একটা বেশি তা না, এখানে রাসায়নিক সার, হালকা পাতলা সার দিতে হয়, আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে খুব একটা পয়জনাস কোনো কেমিক্যাল স্প্রে করা প্রয়োজন হয় না। বিটরুটের যে চাষ হচ্ছে সেই চাষের খবর জানাচ্ছিলাম এতক্ষণ। তো এ ছিল আসলে পবা থেকে বিটরুটের চাষের খবর। বিট চাষ নিয়ে জানাচ্ছিলেন আমাদের রাজশাহী প্রতিনিধি।